যদি বলি যে হ্যাঁ প্রথমে বললাম এটা আমার স্কুলিং, এটা দিয়ে আমি আসলে বুঝতে পেরেছি যে অভিনেতা আসলে শুধু বই সিনেমা দেখে যে অভিনয় এটা না, এটা একটা বোধ, এটা একটা ফিলিং, এটা একটা জার্নি, এই রাস্তায় হাঁটতে হয়, এটা একটা প্র্যাকটিস, এটা শুধু একটা কাজের মধ্যে না, এটা আসলে দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে তৈরি হয়। সো ইয়া বিশেষ বলতে আসলে প্রত্যেকটা মোমেন্ট শুট থেকে শুরু করে আগের, আমার কাছে মনে হয় সিনেমা থেকে বিহাইন্ড দ্য সিনেমা হচ্ছে মোর সিনেমেটিক, আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই বিশেষ। তবে স্পেসিফিক যদি বলি, আমাদের একটা সিন যেখানে হচ্ছে অ্যাকশন সিন আমরা বলেছিলাম, মানে বলি আর কি ক্লাইম্যাক্স আর কি, ওই সিনটাতে একটা স্বল্প সময়ে আমরা হচ্ছে শ্যুটটা করতে হবে একটা ম্যাজিক আওয়ার, এবং আমরা চার দিন ওই সিনটা শ্যুট করেছি কারণ টাইমটা অল্প, ওই অল্প টাইমে সবার ক্যারেক্টারাইজ করতে হয়। সবচেয়ে মজা লাগে যখন এতগুলা চরিত্র প্রাণবন্ত হয়ে একসাথে এখন একটা সিন করি আমরা, তখন যে জীবন্ত চরিত্রগুলো একসাথে কমিউনিকেট করে এইটা অনেক ম্যাজিক্যাল লাগে আমার কাছে। আর ওই সিনটা অনেক স্পেশাল কারণ আপনারা সিনেমা দেখলে দেখবেন যে ওইখানে প্রত্যেকটা চরিত্র কীভাবে রিয়্যাক্ট করে, পারফর্ম করে, আমার স্পেশালি এটা অনেক পছন্দ। একটা করে প্রশ্ন করো, আমি বুঝতে পারতেছি, একটা একটা প্রশ্ন করো। আচ্ছা, আমি এর আগেও বললাম আমার চরিত্রটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, কারণ যদি বলি আমাদের গল্পের ইম্প্যাক্ট মানে রিভিল হয়ে যায়। আমি আমার চরিত্রটা নিয়ে যদি বলি, এটা একটা বেদিনীর চরিত্র, তবে বেদের কোনো জীবনযাপন কোনো কিছুই সিনেমাতে নেই, জাস্ট চরিত্রায়নের জন্য এটা এতটুকু বলা। আর এই চরিত্রটা করতে গিয়ে আসলে অনেক ধরনের প্রিপারেশনের মধ্যে দিয়ে গিয়েছি, প্রায় আমি আগেও বলেছি যে শ্যুটের এক বছর আগের থেকে প্রজেক্টের সাথে আমি যুক্ত ছিলাম, আর ছয় মাস ধরে রিহার্সাল করেছি। আমার ডিরেক্টরের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ উনি আমার এই জার্নিতে প্রথম যে মানুষটা আমাকে বিশ্বাস করে একজন অভিনেতা হিসেবে প্রমাণ করার জন্য যে সুযোগটা তৈরি করে দিয়েছেন সেটা আমার নির্মাতা, আমার টিম। এটা আমার হাওয়া করতে, হাওয়া হচ্ছে আমার স্কুলই যেখান থেকে আমি আসলে প্রথম অভিনেতার আসলে সে কীভাবে অভিনয়টা করে, কীভাবে ক্যারেক্টারাইজেশন করে, তার জীবনটা কেমন হয়, শুধু সিনেমা দেখা বা বই পড়ে। হ্যাঁ, তো বললাম যে এটা আমার হাওয়া করতে গিয়ে, আমার হাওয়াটা হচ্ছে আমার স্কুলিং, এখান থেকে আমি আসলে শিখেছি। এর আগে হাওয়া করার আগে আমি এর আগে কখনোই কোনো অ্যাক্টিং ওয়ার্কশপ বা এগুলো কিছুই করিনি, যা করেছি হাওয়া করার পরে করেছি। তো হ্যাঁ, চরিত্রটা অনেক বাঁক আছে, আপনারা সিনেমা দেখতে গেলে বুঝবেন। আমার চরিত্রটার নাম গুলতি, গুলতি আসার কারণে গল্পে অনেক ইম্প্যাক্ট তৈরি হয়। এই তো ওই সময়টাতে আমি তো আগেই বললাম যে আমি এক বছর আগের থেকে টিমের সাথে সংযুক্ত, সো ওই সময়টা তো আমরা আসলে কোনো, আমরা এর আগের থেকেই চরিত্রে জীবনযাপন করেছি সবাই, এমন না যে শুটিংয়ে গিয়ে আমরা চরিত্র হয়েছি। আমরা আসলে শুটিংয়ে ছয় মাস আগ থেকে পুরো টিমই যার যার চরিত্র অনুযায়ী রিয়্যাক্ট করতাম সবার সাথে, এবং এই চরিত্র করার জন্য আমি যতটুকু ডেভেলপ ডিটেল করা যায় এই সব কিছু শিখেছি আমার ডিরেক্টর কাছে, এবং আমি না, প্রত্যেকেই তার তার জায়গায় তার তার ষষ্ঠ চরিত্রে সে তার তার চরিত্র নিয়ে কাজ করতো এবং ওভাবে রিয়্যাক্ট করতো। যেমন আমি ছয় মাস ধরে শাড়ি পরে ঘুরতাম, আমি আমার চরিত্রায়নের জন্য আমি বেদেপল্লীতে শুটিং লোকেশনে গিয়ে বহুদিন থেকেছি, এক মাস পনেরো দিন এক সপ্তাহ গিয়ে গিয়ে থাকতাম, তারপর হচ্ছে বেদেপল্লীতে গিয়ে থাকতাম, ওদের সাথে রান্না করেছি। আমাকে শুটিংয়ের সময় বলা হয়েছিল, যখন গল্প বলা হয় তখন আমার এমন না যে আমরা স্ক্রিপ্ট রিহার্সেল করছি, স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়াও হয়নি, জাস্ট মুখে গল্প পড়েছি এবং যার যে চরিত্র সেটা হয়ে ওঠার জন্য যা যা করণীয় সেগুলো করেছি।
আর আমার ডিরেক্টরের সাথে কাজ করে অবশ্যই ভালো লেগেছে, আমি অনেক কিছু শিখেছি, আমি ওনার প্রতি সবসময় কৃতজ্ঞ এখনও। আমার মনে হয় যে আমি যা করছি যা শিখছি একটা আমার টিম আমার ডিরেক্টরের অবদান সবচেয়ে বেশি। আমি শুনতে পাচ্ছি না, একটু একটু প্লিজ। না এটা আসলে আমাদের ভয় কি আমরা না, আমি আলাদা করে মেয়ে ছেলে এভাবে কোট করতে চাই না, আমি নিজেকে আলাদা নারী চরিত্র হিসেবে, হ্যাঁ অবশ্যই আমি নারী এখানে একটাই ফিমেল ক্যারেক্টার, বাট আমি আসলে নিজেকে নারী হিসেবে টিমের মধ্যে কখনো কখনো ওভাবে আমি কি বলে এটাকে ফিলই করিনি। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকে মানুষ, পারফর্মার হিসেবে ট্রিট করা হয়েছে সবাইকে, এবং আমি আলাদা স্পেশাল বা আমাকে নারী হিসেবে সুবিধা দেওয়া হবে এরকম কোনো কিছুই না। প্রত্যেকে চঞ্চল ভাই যে স্টার, এত বড় স্টার, ওনাকে আমরা কখনো স্টার হিসেবে কেউই কখনো দেখিনি, ওনাকে আমরা চান মাঝি হিসেবে ট্রিট করেছি, আমাকে সবাই গুলতি হিসেবে ট্রিট করেছে, এবং প্রত্যেক যে যারা চরিত্র প্রত্যেকে আমাদের সেম এনার্জি সেম সম্মান সেম ট্রিট করা হতো। সো শুটিংয়ে নারী হিসেবে আমরা খুবই অল্প কয়েকজন, আমাদের টিম মেম্বারও ছিল মেয়েদের মধ্যে কয়েকজন, যেমন আমাদের কস্টিউমে আনিকা ছিল, ও মেয়ে ছিল। সো আমাদের মেয়ে ছিল না, আমরা আসলে সবাই আগের থেকে আপনি মানে শুটিং করতে গিয়ে ইটস আ টাফ শুট, কারণ পুরোটাই জলে, কিন্তু আমাদের প্রস্তুতি অনেক অনেক যুদ্ধের মতো ছিল। সো আমরা এতই প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম যে এখন মনে হয় না যে এটা আসলে অনেক টাফ শুট। ওই সময়ে আমরা আসলে এখন আমি বুঝতে পারি যে এটা অনেক চ্যালেঞ্জিং, বাট ওই সময় আসলে কীভাবে যেন ছুটটা শেষ হয়েছে, কারণ প্রত্যেকে তার কাজে এতটাই ইনভলভ ছিলাম যে ওইটা আলাদা করে কষ্টদায়ক মনে হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আমরা যাদের কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জহির রায়হান চলচ্চিত্র সংসদের সমস্ত যারা সদস্য যারা আয়োজন করেছে তাদের প্রতি, আর এই যে ছবির প্রমোশনের জন্য আমরা এখানে এসেছি, মেজবাহ রহমান সুমনের প্রথম চলচ্চিত্র এটি হাওয়া। এই ছবিটি আপনারা এরই মধ্যে পোস্টার দেখেছেন, ট্রেলার দেখেছেন, গান শুনেছেন, এবং এখনকার আমাদের সবচাইতে মধ্যমণি যিনি তিনি অলরেডি বলে ফেলেছেন কথা, শিবলু, ইরফান মৃধা শিবলু অসাধারণ গেয়েছেন, রকস্টার, হ্যাঁ রকস্টার আমাদের এখন এই মুহূর্তে। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার ব্যক্তিগতভাবে আমার অনেক প্রিয়, আমি এখানে মঞ্চের সুবাদে প্রথম আসা, এবং মঞ্চের যতগুলো প্রোডাকশন ছিল আমি যেগুলোতে কাজ করেছি বা তার আগে থেকেই এখানে প্রত্যেক বছরই একাধিকবার এখানে আসা হয়েছে বিভিন্ন মঞ্চনাটকের উৎসবে। আর সিনেমার কথা যদি বলি, আয়নাবাজি যখন করি তখনও এসেছিলাম, দেবীর সময় এসেছি, এবং সর্বশেষ আজকে আসলাম হাওয়ার প্রমোশনের জন্যে। এটা বেসিক্যালি আপনাদেরকে জানানো বা আপনাদের মাধ্যমে সাংবাদিক বলি বা এখানকার যারা উপস্থিত যারা আছেন সবাই এই হাওয়ার কথাটি মুখে মুখে আপনারা ছড়িয়ে দেবেন, কারণ বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র বা ভালো কিছু করলে সেটার প্রমোশনের দায়িত্ব আসলে প্রচারের দায়িত্ব আপনাদেরই। এবং এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সুমনের সঙ্গে আজকে এই কথাই বলছিলাম যে হাওয়ার গান বা হাওয়া ট্রেইলার বলি অথবা হাওয়ার সিনেমা নিয়ে দর্শকের ভেতর যতটুকু আগ্রহ তৈরি হয়েছে এটা তো বিশাল, এটা কিন্তু আসলে সাধারণ দর্শকই করেছেন, এবং আপনারাও যারা এখানে অনুষ্ঠানটি আয়োজন করছেন আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারাও কিন্তু এই কাজটিকে ভালোবেসেছেন এরই মধ্যে, এবং আপনারা এই কাজের সফলতা চান। আমরাও চাই বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক, সফল হোক, আমরা যে সময়ে এসে অনেক কষ্ট করে আমরা যে টিমটা আজকে হাওয়া টিম এখানে এসেছি অনেকেই, এবং সাথে আবার আমাদের বন্ধুবান্ধব বা সহযোগী অনেক কাছের মানুষজন এসছেন, শুধুমাত্র যেই কালো যে